খুলবে না দাদা, মোবাইল আছে। এই ইন্ডাকশনটা ফিট কর মা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে রাতের ডিনারটা আমি ছাদে বসেই বানাবো, ওই এক ঘেয়ে এক রকম করতে আর ইচ্ছা করছে না। ওই জন্য ইন্ডাকশন ওভেনটা অনেক দিন ধরে পড়ে আছে, এটা ঠিকঠাক কাজ করছে কিনা আজকে এটা টেস্ট হয়ে যাবে। আর যদি ঠিকঠাক জ্বলে তো সব রান্নাবান্না সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে, তবে ডিনারটাই রান্না করবো তা নয়। কিন্তু বিকেলবেলার চা, চায়ের সঙ্গে পাকোড়াটাও করার চেষ্টা করব, কিন্তু পাকোড়া বানানোর জন্য যে বেসনটা লাগবে সেটা আনতে ভুলে গেছি। এই ছাদে এসে রান্না করতে গেলে সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো, রান্নাঘরে সব কিছু সাজানো গোছানো থাকে তো, সাজিয়ে গুছিয়ে ওপরে কিংবা কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না, কিছু না কিছু ভুলে যাবই। আর এই এতগুলো সিঁড়ি ভেঙে নিচে যাওয়া, ওপরে ওঠা, ওরে বাবারে, আমার শরীরের অর্ধেক চর্বি ঝরে যাবে। যাই হোক, আজকে যেমন পরিস্থিতি আসুক না কেন এখানে বসেই আজকে আমরা রান্না করব। যদি বৃষ্টি না আসে তবে, বৃষ্টি আসলে কিন্তু করতে পারবো না বাবা, বৃষ্টিতে ভিজে রান্না করা যায় না, তাহলে ঠাকুর ঘরে চলে যাব। কিন্তু আজকে আমরা রান্নাঘরে ফিরছি না, তুমি লাগিয়ে দে চাটা বানাবি তুই, আমি বেসনটা নিয়ে চলে আসি, বুবু বানাবে চা। আর দেখে দেখবেন একটা জিনিস, এর মধ্যে শুধুমাত্র বাসন নিয়ে এসেছি, যেটুকু প্রয়োজন হবে রান্নাবান্নার জন্য সেটুকু নিয়ে এসেছি। আর এর মধ্যে রয়েছে বাজার, মানে ছখানা আলু রয়েছে, দুটো টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আটা রয়েছে, চিনি রয়েছে, চা পাতা রয়েছে। দেখবেন কীভাবে চা পাতাটা এনেছি, এই যে আগে মুদিখানা দোকান থেকে চা চিনি এইভাবে কিনে আনতাম না, অনেক ছোটবেলার কথা বলছি, তখন এরকম প্যাকেট প্যাকেট ব্যাপারটা ছিল না, সন্দেশও চলে এসেছে। জলটা ঢেলে দে, জলটা ঢেলে দিয়ে ওকে জল দে, সন্দেশও এতগুলো সিঁড়ি বেয়ে এসছে তো হাঁপিয়ে গেছে। এখানে একটা জলের ইয়ে রাখা রয়েছে, ওর মধ্যে জল ঢেলে দিলেই হয়ে যাবে। তো যেহেতু ছাদে আমরা ইনস্ট্যান্ট রান্নাঘর বানিয়ে ফেলেছি, আমড়ো তামড়ো চামড়ো অত কিছু রান্না করা যাবে না, শুধু করব পরোটা আর আলুর চচ্চড়ি, এটা হচ্ছে ডিনারের জন্য। কিন্তু পকোড়া ভাজার জন্য বেসনটা আমি দৌড়ে যাব, ছুটে নিয়ে চলে আসব। দেখুন আজকে কতবার নামবো আর উঠব। পকোড়াটা আমি বানাবো তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, এখানে পনিরগুলো কেটে নিয়েছি, পনির পকোড়া হবে। পনিরটাকে লবণ হলুদ অল্প একটুখানি ভিনিগার আর লঙ্কার গুঁড়ো এই দিয়ে ভালো করে মেখে 2 মিনিট রাখবো, তারপর যেমন বেসন গলে লবণ হলুদ দিয়ে বেসনটাকে একটুখানি মোটা করে গুলে নিয়ে পকোড়া ভেজে নেবো, হয়ে যায়গা পনির পকোড়া। দুবার গেলাম নিচে, একবার কী আনতে ভুলে গেছিলাম বাবাই, প্রথমবার বেসন আনতে ভুলে গেছিলাম, ওটা আনলাম, তারপরে মশলার কৌটোটা। রান্না করার সময় এই খাজানাটা যদি না থাকে তাহলে কোনো কিছুরই টেস্ট হবে না, এটা না হলেও চলে। লবণ হলুদ আর তেল, আর যা রান্না করবেন সেই জিনিসগুলো যদি হাতের সামনে থাকে মোটামুটি রান্না হয়ে যায়। হ্যাঁ, অন্ধকার হবে না, কী সব অল্পক্ষণে কথা বলছিস রে বাবা, এই তো এখানে লাইট জ্বালানো রয়েছে, ওইটুকু লাইটেই হবে, বাবা একদম স্টুডিও লাইট জ্বলবে মনে হচ্ছে। আর পকোড়াটাকে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতন টেস্ট যদি দিতে চান, অল্প একটুখানি রসুন পেস্ট মিশিয়ে দেবেন, এনেছিলাম তাই জন্য দিলাম, যদি নিতে ভুলে যান ছাদে ধরুন কখনো রান্নাবান্না করছেন কিছু যদি ভুলে যান দেবেন না। আর আদা পেস্ট 1 চিমটি করে দিয়ে মাখিয়ে নিলাম, ব্যাস
আর ভাজতে হবে না, এবার চায়ের সঙ্গে খেয়ে নি। মানে খুন্তি কোথায় যেন এনেছি, দেখ দেখ খোঁজ খোঁজ খুন্তি কোথায় যেন এনেছি। খুন্তি নিয়ে আসবা, জোরে দে না, দূর বাবা পুড়ে যাচ্ছে আবার ব্যাঙের মাথা, জোরে দে। আরে পুড়ে যাচ্ছে, গ্যাস ইয়ে দেবো, পোড়াই খাবো। রান্নাঘর থেকে এমনি অন্ধকারে কিছু দেখতে পাবি না, পোড়া না ঠিকঠাক। হ্যাঁ চা চিনি অন্ধকারে গুলিয়ে যাবে না, এমন অন্ধকার নেই ঘুটঘুটে, যথেষ্ট একটা বড় লাইট জ্বালিয়ে। চিনি দিয়ে দাও, এই তো চিনি, চিনি দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, ভয় পাচ্ছ নাকি তুমি? সব দিয়ে দিও নাকি? হ্যাঁ দিয়ে দাও। এ রাম কেমন করে রে, এ রাম দেখি চা পাতা আবার পকোড়ার মধ্যে পড়ে যায় না, তাহলে পকোড়া খেতেই পারবো না। পকোড়া এক একটা পুড়ে ছাই হয়ে গেছে আর আর একটাতে রঙই ধরেনি, অন্ধকার তো, খুব একটা মানে হাই পাওয়ারের লাইট এখানে জ্বলছে না। আমরা যেখানে রান্না করবো সেখানে একটা হ্যালোজিন লাগানোর দরকার ছিল, আজকে চাঁদের আলাও ঠিকঠাক নেই। কিছুদিন আগে যে আমপান হয়েছিল না, আমপানের পরে যে লোডশেডিং হয়ে গেছিলো তখন বেশ চাঁদের আলোটা ছিল, ভালো হলো পকোড়া ভাই। হুম হুম করবি, হ্যাঁ খে, দারুণ রিয়াকশন দিয়েছে, যাতে ওনারা এক্ষুনি বানিয়ে খেতে শুরু করে দেয়। পকোড়া ঠান্ডা হয়ে যাবে, এরপরে কামড়াবে মশা, ম্যালেরিয়া নিয়ে নিচে যাব। তো বাবা বলবে একদিন ফুর্তি করতে গিয়ে ম্যালেরিয়া হয়ে তারপরে পয়সা নষ্ট করছে আমাকে, খুশির মতন করে দেয় ওর খাওয়ার, কেউ কেড়ে খেয়ে নেবে। আর এই ছেলেটা খাওয়ারের গন্ধ পেয়ে এদিক সেদিক ওদিক করছে, তোকে দেওয়া হবে না, লাস্টে যখন পরোটা হবে এক পিস পাবি তুই। শেষ করার পরে যে কটা বাসনপত্র ছিল সব কিছু ধুয়ে নিয়ে আসতে হলো, কারণ গোনাগুনতি বাসন আমি ওপরে নিয়ে এসেছি, এই কাটাকে ধুতে হবে, রান্না করতে হবে, রান্না হয়ে গেলে আবার ধুয়ে নিয়ে এসে তার মধ্যে কিছু রাখতে হবে, এইভাবেই আজকে আমাদের এই রান্নাবান্নাটা চালাতে হবে। আর এখন করব আমি ডিনারের ব্যবস্থা, বললাম পরোটা হবে আর আলুর চচ্চড়ি হবে, শর্টকাট রান্না। আর আমাদের ছাদের এই কোণটাতে একটা কল লাগানো রয়েছে, ওখানে বাসন ধুলাম নির্মা দিয়ে, অনেক দিন পরে আমি বাসন ধুলাম, আর ওই জায়গাটা যদি পরিষ্কার করে না রাখি তাহলে সকালবেলা ইন্দ্র এত চেঁচামেচি করবে। আমার রান্নাঘর যদি অপরিষ্কার থাকে তাহলে আমি যেমন চেঁচামেচি করি, আর সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন মাজার সময় যখন দেখবে ওর এই জায়গাটা অপরিষ্কার তখন ও চেঁচামেচি করবে। তাহলে স্টার্ট করি, ওকে? এরকম লিমিটেড জিনিসের মধ্যে রান্নাবান্না করার মজাটাই দেখবেন আলাদা, এটা আছে তো ওটা নেই, ওটা আনতে যেতে পারবো না এই মুহূর্তে, এইরকম থাকলে ভীষণ ভালো হয়। আর ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, আমরা শুরু করে দিয়েছে না, বৃষ্টি হবে না কিন্তু, যদিও আজকে দশহরা বৃষ্টি হওয়ার কথা সেটা 4:30-4:30 সময় হয়ে গেছে, এখন যদি হয় তাহলে ভাবো ভগবান আমাদের মাথার উপরে নেই, একটুখানি নিজের লাইফে চেঞ্জ আনতে চাইলাম তাও যদি ভগবান এরকম বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ঝরিয়ে দেয়, বজ্রই দিয়ে দিচ্ছে, তাহলে কি করে হবে, হবে মানুষ কি করে বাঁচবে? তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিচের ঘরে নিয়ে যাব, এখানে বসে খাওয়া যাবে না ভাই, না সব গুছিয়ে নিয়ে যাব। 9:30-9:30 সময় প্রচুর বৃষ্টি হবে এটা শিওর। বাবা আলুটা কাট না, বাবা দাও, বটিও নিয়ে এসেছি জানেন, বটি দিয়ে কাট, বটি দিয়েই তো কাটবি, চোখলা ছড়াতে পারবি না, তাহলে আটা মাখ,
দাও আটা মিশিয়ে দিচ্ছি। আটা মাখবে দেখবি, তিনজনের আটা দেব, একদম সাতজনের বানিয়ে ফেলিস না জানো। আটা জল বেশি দেবে, তারপর আটা মেশাবি, আবার জল বেশি হয়ে যাবে, আবার আটা মেশাবি, এই করলে দেখবি পুরো পাড়ার লোককে আমি বসিয়ে রুটি খাওয়াতে পারবো। একবার চিনিটা ফেলে দিয়েছিস বাবাই? হ্যাঁ দেখ চিনিটা তো এর মধ্যে একটু দিতে পারতাম, দাঁড়া ঘুরোস না, ছেদ আছে আনন্দ দিও না। নে ওই যে ওটাতে জল, জল গ্লাসে করে নে বাবা, গ্লাসে করে নে, তাহলে মাপ ঝপ একদম ঠিকঠাক থাকবে। এই তো দেখলি মাখা হয়ে গেছে, সেগুলো একটুখানি আলাদা রেখে দে সর, সেগুলো মাখা নতুন। তুই বড় তো একটা চ্যানেল খোল, রান্নার চ্যানেল, সরল রান্নাকে কিভাবে জটিল পদ্ধতিতে করবেন। ভালো করে আটা রাখ, তোর হাতে যেটুকু লেগে আছে ওখান দিয়ে একটা পরোটা বেরোবে, পরোটা লেচি বেরোবে, কি করলি যা সর্বনাশ। মিথ্যা কথা বলবি না, আমায় অ্যাপ্রিসিয়েট করো। তুই অ্যাপ্রিসিয়েশনের কাজ করেছিস তুই? হ্যাঁ পড়াইতে দিলে আর এই উল্টানো যাবে না, লেগেই থাকবে, বলে আমি আর উঠবো না বাবা, আমাকে যা চোট খেয়েছে। ভালো মাখিনি? ঠিক আছে, এই কালো কালো লাগছে কেন, হাত ধুয়েছিলি? আটা মাখার আগে হাত ধুয়েছিলি, তাহলে আটাটা এরকম কালো কালো হয়ে গেল কেন? কি রে, সে আটার সঙ্গে দেখবি ইঁদুর মারার বিষ মিশিয়ে মাখার পরে যে কালারটা আছে সেই কালারটা এসেছে, যা তা খেয়ে বাঁচবো তো? আরে পনির তো সাদা হয়ে যাবে, ফুড কালার মিশিয়ে দাও। হ্যাঁ রে গোলাপি রঙের ফুড কালার দিলে গোলাপি গোলাপি পরোটা হতো। আমার মুখটা আপনারা পুরো স্পষ্ট দেখতে পাচ্ছেন, এখানে জিরো পাওয়ারের একটা লাইট জ্বলছে, সেই লাইটের মধ্যেই আজকে আমরা রান্না বান্না করছি। বললাম না চাঁদের আলোটাও আজকে আমাদের সঙ্গে গদ্দারি করছে, মেঘের মধ্যে লুকিয়ে রয়েছে। দাঁড়া অন্যদিন যেদিন তুমি উঠবে সেদিন তোমাকে দেব চাঁদ মামা। মায়ের ভাই মামার, আমি ওর ভাগ্নি, চাঁদ আমার মামা, বুঝলেন? তাও দরকারের সময় আমার সাথ দিচ্ছে না, সে যাই হোক, কে সাথ দিল না দিল ডোন্ট কেয়ার, ডোন্ট কেয়ার, যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা ভীষণ মূল্যবান, সবাই যদি মেনে চলতে পারে তাহলে দেখবেন জীবনটা পুরো অন্যরকম হয়ে গেছে। দিলাম পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়ন দেওয়ার পরে আলুগুলো যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আর একটা জিনিস মনে রাখবেন, পুড়ে যাচ্ছে জানেন, খুন্তিটা যদি এই ইন্ডাকশনের উপরে রাখি অটোমেটিক নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক অন্ধকারে যখনই কোনো সবজি রান্না করবেন সেটা অন্ধকারে খেয়ে তারপরে আলোতে যাবেন, অন্ধকারের জিনিস আলোতে নিয়ে গিয়ে খাবেন না, তাহলে দেখতে এত বিচ্ছিরি লাগবে তরকারি দেখে আপনি ভয় পেয়ে যাবেন। আমি কিন্তু বুঝতে পারছি না হলুদ কতটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো কতটা দিয়েছি।
আমাদের রাতের খাবার দাবার এই ঘরে এনে রেখে দিয়েছি, এখন দেখব মহাভারত। মহাভারত শেষ হয়ে গেলে আমরা ডিনার করে তারপর ঘুমাতে যাবো, তাই তো হবে? আমাদের ডিনার কমপ্লিট, আর যেটুকু কাজকর্ম ছিল কিছুই করিনি, সকালের আশায় রেখে দিয়েছি, কালকে একটুখানি তাড়াতাড়ি উঠে যেটুকু কাজকর্ম আছে কমপ্লিট করে নেবো। এক একদিন না রাত্রিবেলায় আমার আর কিছুই করতে ইচ্ছা করে না, মনে হয় বডিটাকে এক্ষুনি যদি বিছানার মধ্যে ফেলি ব্যাস একদম ফেভিকলের মতন এঁটে সেঁটে যাবে, এতটাই ক্লান্ত হয়ে যায় রাত্রিবেলার দিকটা। সে যাই হোক, আজকে ছাদে রান্নাবান্না করার পরে একটুখানি মানে মুডটা পুরো ফ্রেশ হয়ে গেল, একটু কেন অনেকটাই মুড ফ্রেশ হয়ে গেল। আপনারা যারা ঘরে বসে বসে প্রচণ্ড পরিমাণে বোর হয়ে যাচ্ছেন, একই রান্নাঘর একই বেডরুম এরকম দেখতে দেখতে দেখবেন মানে আমরা হাউসওয়াইফরা না প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে উঠছি, বাড়ির ছেলেরা তো বাইরে তাও যেতে পারছে কারণে অকারণে এটা আনতে ওটা আনতে, কিন্তু আমরা হাউসওয়াইফরা কিছুতেই বেরোতে পারছি না। তাই এরকম যদি রান্নাঘর থেকে রান্নাবান্নাটা অন্য জায়গায় গিয়ে করতে পারেন, কিংবা একটা ভালো জামা কাপড় পরে বাড়ির লোককে চমকে দিতে পারেন, তাতে দেখবেন মুডটা অনেকটা ফ্রেশ হয়ে যাবে। সবসময় জানবেন সুখ বলে আলাদা কিছু হয় না, সুখের আলাদা কোনো ডেফিনিশন নেই। সুখ হচ্ছে এমন একটা জিনিস আমরা আমাদের নিজের নিজের লাইফে ছোট ছোট মুহূর্ত তৈরি করে রাখি, সেই মুহূর্তের কথা মনে করে আমাদের বয়সকালে মুখে এক চিলতে হাসি চলে আসবে, কিংবা খুব দুঃখে থাকবো সেই সময়ে ওই ছোট্ট একটা মুহূর্তের কথা ভেবে আমাদের মনটা প্রচণ্ড হ্যাপি হয়ে যাবে, ওই মুহূর্তগুলোই হচ্ছে সুখ। তাই নিজের জীবনে অনেক অনেক ছোটোখাটো মুহূর্ত তৈরি করে রাখুন যেগুলো আপনার জীবনে চলার পথে হয়ে দাঁড়াবে। তাহলে চলুন, আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। পুকু এখন একটুখানি টিভি দেখছে, টিভি দেখা হয়ে গেলে সারাক্ষণ না টিভি দেখতে দেখতে মাথার ভেতরটাও যেন কেমন টনটন জনটন করছে, বাপরে বাপ।